আমন্ত্রণ জানাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান লাক্স প্রেজেন্টস ক্ল্যাপস্টিকে অনিল বাগচির একদিন। নন্দিত কথা সাহিত্যিক এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক এই উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলেন গুণী নির্মাতা মোর্শেদুল ইসলাম। হ্যাঁ, আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন অনিল বাগচির একদিন চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং অভিনেতা আরেফ সৈয়দ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুরুতেই জানতে চাইব যে একজন গুণী নির্মাতার উপন্যাস নিয়ে আরেকজন গুণী নির্মাতা চলচ্চিত্র নির্মাণ করলেন, এই ছবির সাথে আপনারা আসলে যুক্ত হলেন কি করে? কে আগে বলবে? ও বলুক আগে, ব্রেক করি আমরা নিয়ম। শিওর, ও ঠিক আছে, ওকে। বেসিক্যালি আমি একটা শর্ট ফিল্মে কাজ করেছিলাম, দ্য প্রফেশনালস, যেটা প্রায় বিদেশে 7-8টা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল। সো ওটা একটা প্রাইভেট স্ক্রিনিং হয়েছিল, সেখানে মোর্শেদুল স্যার আমাদের চিফ গেস্ট ছিলেন। সেটা ধরেন আর্লি 2010। সো সেখান থেকে স্যারের সাথে আমার প্রথম জানা, তারপরে জাস্ট কদাচিত হয়তো হাই আলো হয়েছে কখনো ঈদে পরবে, বাট ওরকম হয়তো রেগুলার ইন টাচ থাকা হয়নি। কিন্তু হঠাৎ করে উনি আমাকে আই থিঙ্ক লেট 2013 ফোন করে ডেকে বললেন যে একটা কাজ হতে পারে, ভাবছি একটু একদিন অফিসে আসো। সো আমি ভেবেছি হয়তো মানে টিভির কোনো কাজ বা কিছু একটা সম্ভবত, মোস্ট লাইকলি। বাট যাওয়ার পরে উনি তখন আমাকে প্রথম বইটা দিলেন যে হুমায়ুন আহমেদের এই গল্পটা আমরা ছবি বানাতে যাওয়ার চেষ্টা করছি এবং তোমাকে মূল চরিত্রে ভাবছি। সো তারপর তো আই গেস আমরা জ্যোতি কিভাবে আসলে এই অ্যাটাচমেন্টে এলেন? আমাকে আমার হয়েছে যে আমি মোর্শেদ ভাইয়ের সাথে এর আগে একটা টেলিফিল্ম করেছিলাম, আর এর মধ্যেই মানে ফিল্ম দুই একবার কথা হয়েছে ওনার সাথে যে ফিল্ম করব, হয়তো মানে একটা একটা ফিল্মের ভাবনাও ছিল যার জন্য আমি এক ধরনের মানসিকভাবে ওয়েট করছিলাম যে, কিন্তু সেটা অনিল বাগচির একদিন না, অন্য কোনো কাজ। তারপর আমাকে ডেকে বললেন যে একদিন দেখা করতে বললেন, অফিসে গেলাম যে আমি তো এটা বানাচ্ছি, অন্য আরেকটার বিষয়ে তো কথা হচ্ছিলই তোমার সাথে, এইটা আমি এখন করতে চাই, তুমি কি এখন এটা? এবং খুব মজার ব্যাপার, দর্শকরা হয়তো অনেকেই জানেন না যে আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়তেন তখন কোন একটা প্রতিযোগিতায় আপনি অনিল বাগচির একদিন এই বইটাই আপনি পুরস্কার পেয়েছিলেন। রচনা প্রতিযোগিতায় আমি এটা সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম, তিনটা বই পেয়েছিলাম, শ্যামল ছায়া, আরেকটা কি যেন, আর অনিল বাগচির একদিন। নন্দিত নরকে কাজ করেছি হুমায়ুন আহমেদের, আর তার মাঝখানে এই ছবির আগে একটা নাটক করেছিলাম শাওনাপুর ডিরেকশনে। আর ওনার ওনার মানে ওনার লেখা গল্প উপন্যাসের প্রতি তো খুবই আগ্রহ আছে আমার, অন্যান্য সব মানুষের মতো। তো যখন শুনছিলাম যে হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে, তো সেখানে আসলে আমি আমার কি আমি কদ্দূর আছি আমার কি, এগুলো না ভেবেই যে আর মোর্শেদ ভাইকে না করা তো আসলে টাফ। সো মানে এটা তো আসলে ওর, আমি বারবারই বলি যে এটা আসলে ওর মুভি, অনিলের গল্প। প্রুভ ইয়োরসেলফ, বিকজ আপনার অনেকগুলো ছবি আমরা দেখেছি, বাট আরিফ আপনি কিন্তু, আপনাকে আমরা প্রথম বড় পর্দায় দেখতে যাচ্ছি, মানে আমরা দেখবো আপনাকে। আমরা জানি যে ইউ আর ফ্রম স্টেলা অ্যাডলার স্টুডিও অফ অ্যাক্টিং, আপনি থিয়েটার করেছেন, থিয়েটার শিখে তারপর এখন অ্যাক্টিংয়ে এসেছেন। আপনার কি মনে হয় আসলে যে এই যে আমরা যারা অ্যাক্টিং করছি বা অ্যাক্টিং এর জন্য কি এই স্কুলিংটা অনেক দরকার? ডেফিনেটলি, আই মিন আমার মনে হয় প্রশিক্ষণের বা ট্রেনিং এর কোনো দ্বিতীয় নেই। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার ওই ট্রেনিংটা থাকাতেই হয়তো বা শর্ট ফিল্মটা দেখে স্যার পছন্দ করেছিলেন। ওনার মতো একজন নামকরা ফিল্ম মেকার ডিরেক্টর 3 বছর কাউকে মাথায় সাবকনশিয়াসলি বা কনসিয়াসলি মনে রাখা একটা বড় ব্যাপার, আমি খুবই ফরচুনেট। আমার যেটা মনে হয় মোর্শেদ ভাই খুবই মানে তার ক্যারেক্টারে একে দরকার, সে যেই হোক তাকে চায়, এবং নিশ্চয় ওকে দেখে মনে হয়েছিল যে এটা অনিল, 3 বছর আর 10 বছর হলেও সে মাথায় রাখবে। তো সেই দিক থেকে আমার মনে হয় ট্রেনিংটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে মানে যেটা শিখিনি বা যেটা জানি না সেটাই হাত দেওয়া উচিত নয়। এক্স্যাক্টলি, তো আই থিঙ্ক এডুকেশন ট্রেনিং খুব ইম্পর্টেন্ট। অনিল বাগচির একদিন যদি আমাদের ছোট্ট করে একটু দুজন একটু গল্পটা বলতেন। অনেক গল্প আছে কিন্তু গল্পটাকে দেখানো হয় একদিনের একটা জার্নিতে। হ্যাঁ, ফ্ল্যাশব্যাকে অনেক ঘটনা ব্যাক এন্ড ফোর্থ হয়, কিন্তু অ্যাকচুয়াল রিয়েল টাইম যদি বলতে হয় যে ন্যারেশনটা একদিনেরই হচ্ছে। ঘুম থেকে উঠে অনিল একটা চিঠি পায় যে তার
বেশি কিছু আমি আবার দিতে ঘুম থেকে উঠে অনিল ভয় পেয়ে ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখে তারপর ঘুম থেকে উঠে অত ডিটেইলস আর না যায় এটা তো একটু সাসপেন্স তো রাখতে হবে রাইট হ্যাঁ এক্স্যাক্টলি কিছু সাসপেন্স না থাকলে দর্শক তার হল গিয়ে ছবি দেখবে বাট জাস্ট টু সামারাইজ আই থিংক একটা চিঠি পায় সকালবেলা যখন ছবিটা মনোলজ শুরু হয় যে তার বাবাকে বলুন 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 একটা চিঠি পায় তারপর ওর জার্নি শুরু হয় সো বেসিক্যালি চিঠি পায় আমি এতটুকু অ্যাট লিস্ট আমার মনে হয় এটা হেডিংটা না দিলেই নয় ছবিটা শুরু হয় এই পয়েন্টে যে তার বাবাকে অলরেডি পাকিস্তানি মিলিটারি মেরে ফেলেছে এবং সে ঢাকা শহরে একটা ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করে এবং চিঠিটা পেয়ে এটাও সে জানতে পারে যে হেডমাস্টার তার ওই গ্রামের হেডমাস্টার অনিলকে চিঠি লেখে যে তোমার বোন আমার সাথে আছে এবং আমি তাকেই ওনার বোন জ্যোতিকা ক্যারেক্টারটা বলছে এবং ওকে আমি দেখে রাখবো তুমি এখন যেহেতু যুবক হিন্দু এই সময়ে হিন্দু ছেলে এখন তুমি ঢাকা শহর ছেড়ে গ্রামের দিকে এসো না বাট ওই যে জার্নি শুরু হয় যে ঠিক আছে না আমি আমার বোনের কাছে যাবো এবং আলটিমেটলি সে যেতে পারি কি না সেটাই হচ্ছে ছবির মূল উদ্দেশ্য অনিল বাগচির মতো একটা সুন্দর সিম্পল মানে চমৎকার ক্যারেক্টার আমার মনে হয় আমি খুবই ফর্চুনেট টাচুড যে প্রথম ছবিতে এরকম একটা ক্যারেক্টার পাওয়া মানে এত মানে সিম্পল কিন্তু সিম্পলেস্ট থিংস আর দ্য টাফেস্ট টু ডু আমি তো জেলাস আমি তো এখন এরকম ক্যারেক্টার পাইনি ওকে বেস করে আমি সিরিয়াসলি বারবার বলি এটা টাইমে যতকে বলছিলেন যে আপনি খুবই লাকি আমি যে আমি ডেফিনেটলি ভেরি ফর্চুনেট একটা বিরতি নিয়ে আমরা আবার গল্পে ফিরছি সময় হয়েছে একটা বিরতি নেয়ার কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে আছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং অভিনেতা আরেফ সৈয়দ বিরতির আগে অনেক গল্প হচ্ছিল তো এই প্রসঙ্গে জিজ্ঞেস করব যে 1971 সালের পটভূমিতে যেহেতু গল্পটা সেক্ষেত্রে অতসী এবং অনিল বাগচিকে সেই 71-এর মতন করে তো আসলে সেই ক্যারেক্টারগুলোকে তৈরি করতে হয়েছে সেই গ্রুমিং আপটা আপনাদের কেমন ছিল মানে ওই চরিত্রগুলোতে নিজেদেরকে উপস্থাপন করতে গিয়ে আসলে কী কী করেছেন নিজেরা আমার যেটা হয়েছে যে মানে আমি আগে 71-এর দুটো ছবি করেছি আমার জীবন ঢুলি রাবেয়া এক ধরনের আমি জানি যে কী কী হয় কিন্তু এক একটা ছবি তো আসলে এক এক রকম এক এক ইউনিট এক এক রকম এক এক ক্যারেক্টারের প্রিপারেশন এক এক রকম তো মানে আমি আগে থেকেই মোটামুটি যে ওকে আমার আমি হয়তো চুল টুল কাটবো না গ্রুপ রাগ করবো না মানে রেডি থাকি এটা ছিল আর তারপর হচ্ছে যে আমরা কস্টিউম পরে ছবি তুলেছি কস্টিউম পরে মিটিং করেছি কস্টিউম ডিজাইনার ছিলেন সুমি আপা জি সুমি ছিল ওটা এখন ডেফিনেটলি একটু মেনশন করতে হয় আমরা রিসেন্টলি সুমি আপুকে হারিয়েছি সেটা আমাদের জন্য এবং আমাদের ইউনিটের মানে আরো দুইজন আমাদের লোকেশন ম্যানেজার এবং তার ওয়াইফ মানে তিনজন অলরেডি নাই আমাদের সাথে আমাদের জন্য স্পেশালি আমি যেমন সুমি আপুর সাথে তো অবভিয়াসলি অনেক কাজ হয়েছে এবং আমরা যখন লোকেশনে ছিলাম একসাথে সারাদিন যে পুরো স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি আমরা টোটাল টিম ছিলাম এবং ও খুব মজা করতো আর আমার কাছে মানে আমার মনে হয়েছে যে মানে প্রথম দিন যখন ও প্রেজেন্টেশন দিচ্ছিল মানে এই প্রথম আমি একজন কস্টিউম ডিজাইনার যে আসলে কস্টিউম ডিজাইনার আমি মানে একদমই এরপরে যত ছবির বা কেউ যদি সাজেশনও চাইতো আমি এক নামে সুমির কথা বলতাম ও স্টাডি করতো ওইভাবে প্রপোজালটা আমি আর কাউকে দেখিনি যে এইরকম প্রেজেন্টেশন দেখিনি খুবই প্রমিজিং ছিল এত ইয়াং মানে এটা আমাদের জন্য খুবই প্যাথেটিক ডেফিনেটলি ইটস আ বিগ মানে বিগ সেট ব্যাক আমরা একটা ঘটনা জানি যে আপনাদের বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল যেই বাসটা আসলে এই সিনেমার টুল আমি ফেসবুকে ছিলেন না উনি বলেছেন আপনি ছিলেন কিন্তু আমি সুমির কাছে গল্প শুনেছি ধরো যে মানে এটা আসলে খুবই গোপন কিছু কথা থাকে না যে কোনো কারণে আমরা একটু খেপলাম যে না কষ্ট হয়েছে সেই ঠিক আছে তাহলে মানে তারপর এগুলো নিয়ে মজা করতাম আমরা আসলে ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হওয়ার আগে আমি একটু ইন্ট্রোডাকশন একটু দিয়ে দিই যে আমি ফেসবুকে এক শুটিং এর টাইমে লিখেছিলাম যে বাসের একটা শর্ট দিয়ে যে অ্যাকচুয়ালি 71-এর যে মানে ওই 70s-এর যে বাস হতো কালারফুল ওরকম বাসের ছবি দিয়ে আমি লিখেছিলাম ক্যাপশন ছিল হিরো অফ দ্য ফিল্ম আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়াল হিরো কিন্তু ক্যারেক্টার বলতে গেলে দ্য বাস ইটসেলফ যে তোমার হিরো দুইবার পানিতে পড়ে গেছে এক্স্যাক্টলি ঠিক মনে নেই আই থিং মানিকগঞ্জ থেকে আসার বা দিনাজপুর মানিকগঞ্জ থেকে আসার পথে ফরচুনেটলি বাসে কেউ ছিলাম না এবং সব কন্টিনিউটির ব্যাপার
অনেক কিছু আছে মানে এবং স্পেশালি সব ছবিতে কন্টিনিউটি থাকে কিন্তু এটা যেহেতু একদিনের ঘটনা মানে কাপড় সুপর থেকে কন্টিনিউটি ব্রেক করা যাবে না ডেফিনেটলি কিন্তু এখন মনে হয় যে ঘটনাটা কিন্তু ইন্টারেস্টিং আছে টেনশন হলো মানে এটা লাক বাস দাঁড়ানো শুটিং শেষ রাত্রের বেলায় ঘুমানোর সময় আরেক গাড়ি ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে মানে ওই মানে ওই বাসের লোক আবার খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক আমরা আবার অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে আপনাদের সঙ্গে যারা অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তাদের সম্পর্কে যদি আপনারা একটু বলেন ছোটবেলা ওইগুলো ছিল ইন্টারেস্টিং মানে বাচ্চারা আমার মতো দেখতে আর একজনকে খোঁজা তিনজন লাগবে তাও ওর মতো দেখতে তিনজন লাগবে যাতে চেহারা মিল এগুলো খুব ইন্টারেস্টিং ছিল আর ওইখানে ওদের মায়েরা সাথে গার্জেনরা আসা আবার মজা আর কি মানে গাজী রাকায়েত ভাই অবভিয়াসলি ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টারস ফারহানা মিঠু তারপর ইমন ভাই আমাদের বাবা যে করেছে উনি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমরা আরো অনেক কথা বলবো তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আমাদের সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে আর কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে আছেন অনিল বাগচির একদিন চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং অভিনেতা আরেফ সৈয়দ এ পর্যন্ত বাংলাদেশের অনেকগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হয়েছে সবগুলো যে খুব মানসম্পন্ন হয়েছে তা আমরা বলবো না কিন্তু আপনাদের কি মনে হয় অনিল বাগচির একদিন কতটুকু সাফল্য নিয়ে আসবে আসলে মানুষ কতটুকু গ্রহণ করবে আমাদের নিজেদের ছবি সম্পর্কে কমেন্ট করা মুশকিল আর আমরা যেহেতু অ্যাক্টিং করি যে কোনো ছবি সম্পর্কে আমাদের নিজেদের বলি যে কমেন্ট করা মুশকিল দর্শক হিসেবে বলি দর্শক হতে পারে না মানে অবস্থানের জন্য না বা কাউকে কেয়ার করছি তার জন্যও না মানে আমাদের একটা ড্রিম আশা তৈরি হয়ে থাকে যার জন্য নিরপেক্ষ কমেন্ট করা খুবই টাফ আর এই ছবি তো আমরা অ্যাক্টিং করেছি সো মানে কী হবে এটা কিন্তু অনেক নতুন কিছু আমরা এই ছবিতে টেকনিক্যালি দেখেছি আর হুমায়ুন আহমেদ আমার কাছে মনে হয় যে ম্যাজিশিয়ান তার গল্প সবাই মানে তার গল্পে সবাই ডুবে যায় টেকনিক্যাল শো যারা দেখেছিলেন এক্স্যাক্টলি আমি টেকনিক্যাল শো নিয়ে জানতে চাই আসলে সবার মতামত কেমন পেলেন টেকনিক্যাল শোতে যাওয়ার আগে একটু একটা জিনিস যেটা অ্যাড করতে চাবো সেটা হচ্ছে যে এটা ডেফিনেটলি 71 এর ছবি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছিল যে এটা প্রবাবলি দ্য লিস্ট ভায়োলেন্ট ওয়ার ফিল্ম আবার এখানে কিছু মেসেজও আছে এই ছবিতে যেমন বাবা তার ডায়লগ সে ইন্ডিয়াতে যাবে না সে তার দেশকে ভালোবাসে আবার আমাদের কাকা চলে যায় সে একেবারেই টিপিক্যাল হিন্দুরা এখানে থাকতে পারছে না কিন্তু হুমায়ুন আহমেদ আসলে ওইখানেই তার ম্যাজিক যে কিছু মানুষ তো এমন ভাবে যে আমি আমার দেশ ছেড়ে যাবো না সো দুইটাই আছে যেটা জ্যোতিকা বললেন যে আমাদের জন্য অ্যাজ অ্যাক্টার্স ভেরি ডিফিকাল্ট যে নিজেদেরকে একটু বের করে এনে অবজেক্টিভলি বলা বাট অ্যাট দ্য সেম টাইম আমি তা হয়তো একটু মানে পার্সোনাল কী বলবো একটু মানে লাক্সারিটা নিতে চাবো এই অর্থে যে অডিয়েন্স হিসেবে কিন্তু আমি বলবো যে এটা মানে আমার জন্য বলা ঠিক হবে না যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মানে আমাদের দেশের 71 হতে যাচ্ছে সেটা আমি বলবো না কিন্তু আমি এটা বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট মানে এত সিম্পল সুন্দর একটা ঘটনা সেলুলয়েডে 71 নিয়ে তুলে ধরা আই থিঙ্ক এটা বড় একটা পাওয়া এবং অনিল বাগচির যাত্রা যেমন শুরু হলো আমার মনে হয় ছবিটাও বাংলাদেশ সিনেমার হিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে অমর হয়ে যাওয়া উচিত আমার ব্যক্তিগত এখানে মানে অনেক ফিল্ম মেকার আসছিলেন বিখ্যাত বিখ্যাত ফিল্ম মেকার মানে এখানে আমরা নাম না বলি সবাই এটাই বলেছে যে কেউ কেউ বলেছে যে মনে হলো যে একটা কমপ্লিট ছবি দেখেছি কবে নাগাদ ছবিটা আমরা দেখবো আসলে আমরা শুনেছিলাম যে হুমায়ুন আহমেদের জন্মদিনে সম্ভবত 4 নভেম্বর আশা করবো এই ছবিটা আসলে সবাই দেখতে যাবো আমরা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কটি চলচ্চিত্র আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে তার মধ্যে নির্মাতা হুমায়ুন আহমেদ পরিচালিত আগুনের পরশমণি অন্যতম যাওয়ার আগে দেখে নেই এই চলচ্চিত্রের ওপর একটি প্রতিবেদন পাকিস্তানি সেনাবাহিনী এই নগরীকে নিয়ে নিয়েছে তাদের হাতের মুঠোয় তীব্র হতাশা তীব্র ভয়ে কাটছে নগরীর মানুষদের দীর্ঘ দিবস দীর্ঘ রজনী বাংলা সাহিত্যের জনপ্রিয় ও নন্দিত লেখক হুমায়ুন আহমেদ একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি অর্জন করেন অসম্ভব জনপ্রিয়তা 1994 সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্রটি সেই সময়ে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়
এই চলচ্চিত্র অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর সহ আরও অনেকে। এর সঙ্গীত পরিচালনা করেন সত্য সাহা। আগুনের পরশমণি ওই বছর এই শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ শিশুশিল্পী, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সহ মোট 8টি শাখায় জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই অনুষ্ঠান কিংবা বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন facebook.com/clapstick এই ঠিকানায়। আজকের মতন বিদায় নিচ্ছি আমি ফাতিমা আমিন, আবার দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, দেখতে থাকুন সিনেমা। Clapstick. Show your name, Lux.